সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরি খবরাখবর প্রকাশ করা হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লিখে একটি লাল বাটন পাবেন, ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আপনাদের মাঝে এখন যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিস্ফোরক পরিদপ্তর সেগুন বাগিচা ঢাকা 1000। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30/7/2018 তারিখে। তো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তরের নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে, গ্রেড দেওয়া আছে, এখানে বেতন স্কেল অনুযায়ী 2015 সাল অনুযায়ী দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে এখানে, এখানে শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগের যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তাদের নাম এখানে দেওয়া আছে। 1 নম্বর আছে 60 মুদ্রাকুড়ি কাম কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 2টি, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ থাকতে হবে, শর্ট হ্যান্ডে বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ থাকতে হবে। তো এখানে গাইবান্ধা লোক আপনারা আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলা এতিম ও প্রতিবন্ধী কোঠা বা প্রতিবন্ধী যারা তাদের আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,090 টাকা, পদ সংখ্যা 2টি, এখানে শিক্ষিত শিক্ষাপদ হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এখানে চাঁদপুর, সিলেট, মাদারীপুর, চট্টগ্রাম, গাইবান্ধা, বরিশাল, নওগাঁ, সাতক্ষীরা এবং ঝালকাঠির লোক আপনারা আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তিন নম্বর আছে পরীক্ষাগার সহকারী, এখানে গ্রেড 16, এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা, এখানে পদ সঙ্গে 1টি, তো কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এখানে নোয়াখালীর লোক আপনারা আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলায় এতিম ও প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে অফিস সহায়ক, এখানে 20, এখানে টাকা 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 1 জন, তো ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে। এখানে মাগুরা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, মৌলভীবাজার, কক্সবাজার, ঝিনাইদহ, দিনাজপুর, বগুড়া এবং নরসিংদীর লোকজন আপনারা আবেদন করতে পারবেন না। তো আবেদনের জন্য কিছু শর্তগুলি দেওয়া আছে, আবেদনকারীর নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ 1/8/2018 তারিখ, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, বিশেষ কোটা ইত্যাদি আবেদনপত্রে উল্লেখ করতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভা মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুরাতন জাতীয় সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নবম বা তন্মধ্য গ্রেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি, নবম বা তন্মধ্য গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করতে হবে, তবে আবেদনপত্রের সাথে অবশ্যই দাখিল করতে হবে সবগুলোই। এখানে 1/8/2018 তারিখ, প্রার্থী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা 32 বছর শিথিলযোগ্য, উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং পুত্রকন্যা পাওয়া না গেলে পুত্রকন্যার পুত্রকন্যা
মহিলা উপজাতীয় এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী আনসার অথবা আনসার বিডিপি সদস্য ইত্যাদি কোটা সংরক্ষণ বিষয়ে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ হবে। কোনো নির্ধারিত কোটা বিপরীতে দরখাস্ত করলে উহা দরখাস্তে উল্লেখ করতে হবে এবং বর্ধিত কোটা স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র অথবা সনদপত্রের নবম বা তন্মধ্যে গ্রেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে দাখিল করতে হবে, অন্যথায় কোটার বিপরীতে আবেদন বিবেচনা করা হবে না। সনদপত্রসমূহের সত্যায়িত ছায়ালিপি ক্ষেত্রে সত্যায়নকারী নবম বা তন্মধ্যে গ্রেড কর্মকর্তা এর নামসহ সিলমোহর অবশ্যই থাকতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বা অযোগ্য বলে গণ্য হবে। আবেদনপত্রে বর্ধিত কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতি রেখে কর্তৃপক্ষের তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল করতে পারবেন। এছাড়াও চারিত্রিক প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাই কারণের পর কর্তৃপক্ষের বিবেচনা একমাত্র যোগ্য প্রার্থীদেরকে লিখিত অথবা ব্যবহারিক পরীক্ষা বা সাক্ষাৎকারে আহ্বান করা হবে। এ বাদে কোনো প্রকার টিএটিআই দিয়া প্রদান করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে প্রার্থীকে পরীক্ষা গ্রহণ অথবা নিয়োগ প্রদানের কর্তৃপক্ষ বাধ্য থাকবে না অথবা 1/9/2018 তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আবেদনপত্র লাস্ট ডেট 1/9/2018 তারিখ, এরপর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দরখাস্তের সঙ্গে দাখিলকৃত কোনো কিছু ফেরত প্রদান করা হবে না। তবে এখানে 1 থেকে 3 আবেদনকারী 100 টাকা এবং ক্রমিক নম্বর 4 আবেদনকারী 50 টাকা অপরিযোগ্য বিস্ফোরক অধিদপ্তর নন ট্যাক্স রেভিনিউ ট্রেজারি চালানের মাধ্যমে কোড নম্বর দেওয়া চালানের এখানে জমা দিতে হবে। আর এখানে অবশ্যই খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা লিখে 5 টাকা মূল্যের স্টাম্প সহ 9.4 ইঞ্চি সাইজে ফেরত খাম যুক্ত করতে হবে। তো বন্ধুরা, আগামী 1/9/2018 তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, লাস্ট ডেট 1/9/2018। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, নিচে লাল বাটন লেখা আছে ওখান থেকে চেপে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে সবার আগে পেয়ে যাবেন।